নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সালার এবং ডাঙ্কি যেহেতু একই দিনে রিলিজ করছে, স্বাভাবিকভাবে সালারের প্রডিউসার হাম্বিল ফিল্ম কিন্তু ধীরে ধীরে বলতে পারে নিজেকে তৈরি করে নিচ্ছে, মানে কই কেউ কোন জায়গায় ডিস্ট্রিবিউট করবে যাবতীয় কিছু কিন্তু সে আগের থেকে অনেকটা বেশি প্রিপেয়ার হয়ে গেছে টুয়ার্ডস ডাঙ্কি। মানে ডাঙ্কির থেকে অনেকটা কিন্তু সালার অলরেডি এই ব্যাপারে এগিয়ে গেছে যে কে কে কোন কোন পোর্শন ডিস্ট্রিবিউশন করবে, এবং আজকে সম্পূর্ণ লিস্টটা ঘোষণা হয়েছে। তো সেই ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলকে সাপোর্ট করুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি ইতিমধ্যেই আপনাদেরকে অন্ধ্রপ্রদেশের যে ডিস্ট্রিবিউশন যে ডিস্ট্রিবিউটার যে লিস্ট আছে সালারের সেটা জানিয়েছিলাম। তো আজকে তারা অল ওভার ইন্ডিয়ার কোন কোন পোর্শনে কোন কোন স্টেটে কে কে ডিস্ট্রিবিউট করবে সেটা একদম আজকে লিস্টটা জানিয়ে দিয়েছে। নর্থ ইন্ডিয়াতে ইতিমধ্যেই তো আপনারা জানেন যে অনিল থাডানি এই মানে এএফ ফিল্মস এটাকে ডিস্ট্রিবিউট করছে সালারকে। তো আপনার কেরালাতে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে আপনার পৃথ্বীরাজ সুকুমারান নিজেই, মানে পৃথ্বীরাজ সুকুমারানের যে প্রোডাকশন হাউস আছে পৃথ্বীরাজ প্রোডাকশন, তারা হচ্ছে কেরালাতে এটা ডিস্ট্রিবিউশন করছে। কর্ণাটকতে হাম্বিলস ফিল্ম নিজেই এটা ডিস্ট্রিবিউশন করবে, কারণ তাদের নিজস্ব এটাকে একটা কমপ্লিট চেইন আছে, তাদের কোনো সমস্যা হবে না। তো কর্ণাটকাতে তারা নিজেরাই ডিস্ট্রিবিউশন করবে। এবং আপনার তেলেঙ্গানাতে মানে হচ্ছে হায়দ্রাবাদে ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে আপনার মাইত্রা মুভিজ ডিস্ট্রিবিউটার্স, মাইত্রা মুভিজ হচ্ছে হায়দ্রাবাদ ডিস্ট্রিবিউশন করবে। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোককে ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার উত্তর অন্ধ্রা মানে বলতে পারেন যেটা ভাইজ্যাকে, সেটা হচ্ছে শ্রী শ্রী সাই সিনেমাস, ইস্ট গোদাবরী লক্ষ্মী নরসিমা এবং লক্ষ্মী নরসিমা শ্রী মানিকান্তা ফিল্মসকে, ওয়েস্ট গোদাবরী গীতা ফিল্মস ডিস্ট্রিবিউটার্সকে, কৃষ্ণ এবং গুন্টুরকে, গুন্টুরের জন্য কেএসএন টিভি ফিল্মসকে, নেল্লোরের জন্য শ্রী ভেঙ্গামা বা সিনেমাসকে, আর কেডাকের জন্য হচ্ছে শিল্পকলা এন্টারটেনমেন্টসকে এটা দেওয়া হয়েছে। এবং তামিলনাড়ুর ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে রেড জায়ান্ট মুভিস, এটা হচ্ছে আপনার ফুল ডিস্ট্রিবিউটার সালারের সারা ইন্ডিয়া জুড়ে। অ্যাকচুয়ালি কি বলুন তো, যে সালারের এরকম ডিস্ট্রিবিউশনটা আগের থেকে ঘোষণা করে দিল, তার কারণ হচ্ছে সালার কিন্তু এটা বুঝতে পেরেছে যে ডাঙ্কির সঙ্গে মানে শাহরুখ খানের সঙ্গে টক্কর নেওয়াটা যথেষ্ট কঠিন ব্যাপার, সেই কারণে তারা আগের থেকে ডিস্ট্রিবিউশনটা ঠিক করে ফেলেছে ডিস্ট্রিবিউটার। তাদের তার ফলে কি হবে, ডিস্ট্রিবিউটারদের পক্ষে সুবিধা হবে যে স্ক্রিনটাকে আপনার ক্যাপচার করার, কারণ এত সহজ হবে না বিশেষত নর্থ ইন্ডিয়াতে স্ক্রিন ক্যাপচার করার। সাউথে কিন্তু ভালো রকম স্ক্রিন পাবে সালার, নো ডাউট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সালার আপনার কর্ণাটকা তারপর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বা কেরালা তামিলনাড়ু এতে কিন্তু ভালো স্ক্রিন পাবে, নো ডাউট। অন্তত দক্ষিণ ভারত থেকে অন্তত 3 থেকে 3,500 স্ক্রিন কিন্তু সালার দখল করে নেবে, এবং নর্থে আমার ধারণা যে 2,500 খানিক স্ক্রিন পাবে। তো টোটাল গিয়ে দাঁড়াবে ধরুন 6,000 থেকে 6,500 স্ক্রিন কিন্তু সালার কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনার ক্যাপচার করে নেবে, তুলনায় কিন্তু ডাঙ্কি কিন্তু অতটা পাবে না, বিশেষত সাউথে কিন্তু এই পরিমাণে স্ক্রিন দখল করতে পারবে না। নর্থে নিশ্চিত সালারের থেকে বেশি স্ক্রিন দখল করবে, কিন্তু সেটাও খুব বেশি হলে আপনার 3,500 হতে পারে, তার কারণ হচ্ছে নর্থে অ্যারাউন্ড আপনার 5,500 মতো স্ক্রিন আছে। তো সেটাতে যদি বেশি পোর্শন হয়ে থাকে তবুও কিন্তু আপনার সালারের থেকে ডাঙ্কি বেশ কিছু স্ক্রিন কাউন্টে পিছিয়ে থাকবে। তো এখন দেখার যে আলটিমেটলি হাসিটা কে হাসে। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।